লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় ফিরতে চলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী শ্যামক্তি মুদলিকে। সেই খবর তো ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। এবার এই ধারাবাহিক সম্পর্কে আরো অনেক কিছু জানা গেল, চলুন জেনে নেই। লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের নাম গুড্ডি। জনপ্রিয় একটি নিউজ পোর্টালে এই খবরটি প্রকাশিত হয়েছে। এছাড়াও এই ধারাবাহিকে থাকছে দুজন নায়িকা, একজন তো অভিনেত্রী শ্যামক্তি মুদলি, অন্যজন হলেন টেলিপাড়ার পরিচিত মুখ মধুরিমা বর্ষা। ধারাবাহিকের গল্প আবর্তিত হতে চলেছে আইপিএস অফিসার যশ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে, আর তার পোস্টিং পাহাড়ে। তার স্ত্রী পেশায় একজন শিক্ষিকা। পাহাড়ে যেখানে বসবাস করে এই দম্পতি, সেখানকার কেয়ারটেকারের মেয়ে গুড্ডি পুলিশ অফিসার হতে চায়। তার আদর্শ সেই আইপিএস অফিসার যশ চট্টোপাধ্যায়। সেই মেয়েটিকে আবার পড়ান পুলিশ অফিসারের স্ত্রী। গল্পের বাঁক অনুযায়ী পুলিশ অফিসারের স্ত্রী মারা যান। এরপর স্বাভাবিকভাবেই গল্প এগুবে যশ এবং গুড্ডিকে ঘিরে। কিভাবে তারা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে সেটাই দেখার। রণজয়ের স্ত্রী চরিত্রে দেখা যাবে মধুরিমা বর্ষাককে, আর গুড্ডির চরিত্রে রয়েছেন শ্যামক্তি। এছাড়াও আছেন অভিনেতা চন্দন সেন, বিদিশা চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায় সহ আরো অনেকে। লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই প্রথমবার কাজ করলেন রণজয়, এ কারণেই বেশ খুশি অভিনেতা। তিনি বললেন, লীনাদির গল্প বলা নিয়ে তো কোনো কথা হবে না, আমি এই প্রথমবার ডাক পেলাম লীনাদির কাছ থেকে। পাশাপাশি এই চ্যানেলের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো, অনেক যত্ন নিয়ে কাজ হচ্ছে, সিনেমার মতো করে কাজ হচ্ছে, প্রমোশুট হয়ে গিয়েছে, শুটিংও শুরু হয়েছে। হয়তো আর কয়েকদিনের মধ্যেই টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন আপনারা নতুন ধারাবাহিকের প্রোমো। তবে এই ধারাবাহিকটি কোন চ্যানেলে আসতে চলেছে সেই বিষয়ে আমি শিওর নই। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। তাহলে দর্শক, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় আসতে চলেছে নতুন ধারাবাহিক গুড্ডি, আর এই ধারাবাহিকে নায়ক নায়িকার ভূমিকায় থাকছেন অভিনেত্রী শ্যামক্তি মুদলি, অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী মধুরিমা বর্ষা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এ ধরনেরই আরো নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।